আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, আপনাদের জন্য একটা বড় সুখবর হচ্ছে, অবশেষে দীর্ঘদিন পরে ইউএস এর ভিসা বুলেটিনে নতুন একটা পরিবর্তন আসতে যাচ্ছে, আর সেটা হচ্ছে ডিসেম্বরের ভিসা বুলেটিনে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপডেট কিছু ইনফরমেশন দিব, সেটা হচ্ছে নভেম্বরের ভিসা বুলেটিনে কি আছে, এট দ্য সেম টাইম ডিসেম্বরের একটা প্রিডিকশন, অর্থাৎ ডিসেম্বরে কি অপেক্ষা করছে আপনাদের জন্য, এবং ইউএস এর এনভিসির যেই ব্যাকলগ রিপোর্টগুলা, এই ব্যাকলগ রিপোর্টগুলাও একটু অ্যানালাইসিস করব, যে কোন গতিতে আসলে ইমিগ্রেশন ভিসার প্রসেসিং হচ্ছে, কবে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন বা কবে আপনারা ডকুমেন্টগুলা ফাইল করতে পারবেন, কবে আপনারা কেস ক্রিয়েশন লেটার পাবেন, এই টোটাল জিনিসটা বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন, এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ করতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল পয়েন্ট, সেটা হচ্ছে ইউএস এর ইমিগ্রেশন রিলেটেড লেটেস্ট আপডেট। আমরা প্রতি মাসেই একটা এরকম আপডেট দেওয়ার চেষ্টা করি। এই ভিসা বুলেটিন যদি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই ধারণা করতে পারবেন যে কবে আপনাদের ইন্টারভিউ ডেট হবে, কবে আপনাদের ভিসা হবে, বা কবে আপনি কেস ক্রিয়েশন লেটার পেতে পারেন, বা কবেই বা আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। তো এই জন্য ভিসা বুলেটিন নিয়ে আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে, যেখানে ভিসা বুলেটিনের প্রত্যেকটা টেকনিক বা ভিসা বুলেটিন বোঝার উপায়গুলো ক্লিয়ারলি বর্ণনা করা আছে। যারা ওই ভিডিওটা দেখেন নাই, আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। তো আজকের যেই আপডেটটা, সেটার মধ্যে একটা সুখবরের ইঙ্গিত আপনারা অলরেডি পেয়েছেন, সেটা হচ্ছে ভিসা বুলেটিনের ডিসেম্বরের যেই প্রিডিকশন, এই প্রিডিকশনটাতে বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা অনেক দিন ধরেই দেখেছেন যে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হচ্ছে না, ফাইনাল অ্যাকশন ডেটের যেই প্রায়োরিটি ডেটগুলা শো করছিল এগুলো একই জায়গায় রয়েছে, যার কারণে আপনারা ভিসা বুলেটিন দেখতে দেখতে হতাশ হয়ে গেছেন যে আর ভিসা বুলেটিন দেখবো না, কারণ প্রতি মাসেই দেখা যাচ্ছে যে ভিসা বুলেটিনটা সেম জায়গায় ছিল দীর্ঘদিন ধরে, স্পেশালি ফাইনাল অ্যাকশন ডেটটা। যদিও ডেট অফ ফাইলিংটা কিছু পরিবর্তন এসেছে আস্তে 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 স্লোলি কিছু পরিবর্তন এসেছে, কিন্তু ফাইনাল অ্যাকশন ডেটে লাস্ট প্রায় দেড় বছর কোনোই পরিবর্তন আসে নাই, কিন্তু এই ডিসেম্বরে একটা পরিবর্তন আসার ইঙ্গিত দেখা দিয়েছে। তো তার আগে প্রথমে এই নভেম্বরের যে লেটেস্ট ভিসা বুলেটিনটা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে নভেম্বরের ভিসা বুলেটিনে কি আছে। এই যে আপনার স্টেট ডিপার্টমেন্টের যেই মান্থলি ভিসা বুলেটিন, সেটার নভেম্বরের ভিসা বুলেটিনটা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আপনারা এই যে F1 ক্যাটাগরির প্রায়োরিটি ডেটটা কারেন্ট আছে হচ্ছে 1 ডিসেম্বর 2014, আর F2 এ ক্যাটাগরিটা অলওয়েজ কারেন্ট আর কি, বেশ কিছুদিন ধরেই কারেন্ট আছে, সব ডেটের গুলাই কারেন্ট আছে। আর F2B হচ্ছে 22 সেপ্টেম্বর 2015, এবং F3 হচ্ছে নভেম্বর 2008, ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে মার্চ 2007। এই ফাইনাল অ্যাকশন ডেট মানে হচ্ছে এই যে যেই ডেটগুলো শো করছে, এই ডেটে অথবা এর আগে যাদের কেসের প্রায়োরিটি ডেট আছে বা যাদের কেসটা সাবমিট হয়েছে, তারা এখন ইন্টারভিউর জন্য ওয়েট করছে, অর্থাৎ ইন্টারভিউর একদম ফার্স্ট কিউতে আছে। যাদের প্রায়োরিটি ডেটগুলো এর পরে আছে, তারা যদি সব কিছু কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ ডকুমেন্টারিও কমপ্লিট হয়ে থাকে, তবুও তাদের জন্য তাদেরকে ইন্টারভিউর জন্য কল করবে না বা 60 ডেইজের ইমেইলটা পাঠাবে না। তো চলুন এখন দেখি যে ফ্যামিলি স্পন্সর ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট ফাইলিং ডেটগুলোর কি আপডেট আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী ফাইলিং ডেট F1 ক্যাটাগরি হচ্ছে 8 অগস্ট 2016, F2 এ কারেন্ট আছে, আর F2B হচ্ছে 1 জানুয়ারি 2017, এবং F3 হচ্ছে 8 নভেম্বর 2009, ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 15 ডিসেম্বর 2007। অর্থাৎ এই ডেট বা এর আগের ডেটে আপনাদের পিটিশনগুলো যদি ফাইল হয়ে থাকে, তাহলে এখন কি
করতে পারবেন, আপনারা ডকুমেন্ট ফাইল করতে পারবেন, অর্থাৎ আপনি ফি পেমেন্ট করতে পারবেন, ফি পেমেন্ট করে তারপর DS-260 ফিল আউট করতে পারবেন এবং সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এখন দেখবো আমরা ডিসেম্বরের ভিসা বুলেটিনের প্রিডিকশন, অর্থাৎ এই যে নভেম্বরে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট যেই ভিসা বুলেটিনটা পাবলিশ করলো, এটার এগেনস্টে মাই জিসি ভিসা নামে একটা পপুলার ওয়েবসাইট প্রতি মাসে একটা প্রিডিকশন আপডেট করে বা একটা প্রিডিকশন পাবলিশ করে। তো সেই প্রিডিকশনটা দেখলে মোটামুটি আমরা বুঝতে পারি যে পরের মাসে কি হবে। চলুন সেই প্রিডিকশনটা দেখি, ফাইনাল অ্যাকশন ডেট কি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাই জিসি ভিসা .com এর প্রিডিকশন অনুযায়ী F1 ক্যাটাগরির নেক্সট ফাইনাল অ্যাকশন ডেটটা হবে 1st February 2015, আর F2 এ তো অলওয়েজ কারেন্ট আছে, F2B হচ্ছে 1st November 2015 এবং F3 হচ্ছে 8th December 2008। ফাইনালি F4 ক্যাটাগরি, যারা দীর্ঘ একটা বড় গ্রুপ ওয়েট করছে, এই F4 ক্যাটাগরির এই ফাইনাল অ্যাকশন ডেটটাও কিন্তু পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে 15th April 2007। এই ফাইনাল অ্যাকশন ডেটে দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন আসছিল না। তো আমরা আশা করছি বা এই যে gcvisa.com এই পপুলার ওয়েবসাইটটা প্রিডিকশন করেছে যে এই ফাইনাল অ্যাকশন ডেটে ব্যাপক একটা পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটার সাথে সাথে কি হবে, অনেক দীর্ঘ একটা মানুষের হতাশা কেটে যাবে। তারা দীর্ঘদিন যে অপেক্ষা করছিল যে ফাইনাল অ্যাকশন ডেটে কোনো পরিবর্তন আসছে না, এই পরিবর্তনটা আসা মানেই তাদের কিউটা সামনের দিকে চলে যাবে, তারাও ফার্স্ট কিউতে চলে যাবে, ইন্টারভিউর জন্য ওয়েট করবে। ফাইনালি আমরা ডিসেম্বরের ভিসা বুলেটিনের ফাইলিং ডেটের প্রিডিকশনটা আমরা একটু দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলিং ডেটেও ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা হচ্ছে F1 ক্যাটাগরি 15th August 2006, F2 এ ক্যাটাগরি কারেন্ট আছে, F2B হচ্ছে 8th January 2017 এবং F3 ক্যাটাগরি হচ্ছে 15th November 2009। ফাইনালি F4 ক্যাটাগরির ফাইলিং ডেট আসবে হচ্ছে 8th January 2008 পর্যন্ত। অর্থাৎ এই ডেটগুলার পরবর্তীতে বা এই ডেটগুলার আগে যাদের পিটিশনগুলো ফাইল করা হয়েছে তারা এই ডিসেম্বরের পরে গিয়ে তাদের ফাইলগুলো সাবমিট করতে পারবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন ভিসার জন্য ওয়েট করছেন তারা বেশ কিছু আপডেটেড ইনফরমেশন পেয়ে গেছেন। তাহলে আপনারা নিশ্চয়ই জেনে গেলেন যে ইউএস এর ইমিগ্রেশন ভিসাতে নতুন একটা গতি আসছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।